আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা পোস্ট পড়লাম, পোস্টে কিছু কমেন্ট ছিল, সেগুলো নিয়ে কথা বলবো। আপনার সামনে দুইটা দরজা আছে, একটা নীল একটা লাল। নীল দরজা দিয়ে গেলে আপনি আপনার অতীতে গিয়ে সব ভুলগুলো শুধরে নিতে পারবেন। লাল দরজা দিয়ে গেলে $1,00,000 পাবেন নগদে। আপনি হলে কোনটি বাছাই করে নিতেন? এই দুই দরজা নিয়ে তিনজন ভিন্ন চিন্তাধারার ব্যক্তির মন্তব্য শুনে আসি, চলুন। প্রথমজন বলল, আমি লাল দরজাটি বেছে নেব, সে টাকা দিয়ে নীল দরজাটি কিনে নেব। দ্বিতীয়জন বলল, আমি অতীতের তোয়াক্কা করি না, পরোয়া করি না, অতীত চলে গেছে, সামনে ভবিষ্যৎ, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আমাকে। তৃতীয়জন কি বলল জানেন? সে নীল দরজাটা বেছে নিত, অতীতে গিয়ে তার সন্তানের মৃত্যুটা হতে দিত না। একদম বাস্তব উদাহরণ দেখি বর্তমান অবস্থা নিয়ে। পেছনে ভূমিকম্পে সব ধ্বংস হয়ে গেলেও যেখানে কারো কোনো প্রতিক্রিয়া হয় না, সেখানে আরেকজন অস্থির হয়ে যায়। আবার একই জায়গায় আরেকজন চেষ্টা করে কোনো ব্যবস্থা করার, যাতে সে এবং তার আশেপাশের মানুষ সুরক্ষিত থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও পেতে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।